আসসালামু আলাইকুম নতুন আরও একটি কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে অনেকে ইউটিউবে কমেন্ট করেছে যে হোকো ওয়াই টোয়েন্টি টু এ স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও তৈরি করতে তো অনেকে হয়তো অর্ডার করেছেন কিভাবে কানেকশন করতে হয় জানেন না যে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন করতে হবে ওয়াচের সাথে তো আমরা যখন ঘড়িটা ওপেন করব তখন কিন্তু এইভাবে আসবে তো আমরা ইংলিশ সিলেক্ট করে দিব তাহলে কিন্তু আমাদের ইন্টারফেসটা চলে আসবে তো আমরা চাইলে ওয়াচের ওপর ক্লিক করে এভাবে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো বা যে কোনো ওয়াচ ফেস দিতে পারবো বা আপনি আপনার নিজের ছবিও দিতে পারবেন তো এইভাবে কিন্তু কানেকশন ছাড়াও ইউজ করতে পারবেন তাহলে কিন্তু টাইম কিন্তু ঠিক থাকবে না উলুট পালট টাইম হয়ে থাকবে তো টাইম ঠিক করার জন্য এবং ফোনের ইনফরমেশন পাওয়ার জন্য মোবাইলের সাথে ওয়াচ কানেকশন করতে হবে তো কানেকশন করার জন্য বক্সের মধ্যে আপনি একটা মেনুয়াল পেয়ে যাবেন বা মেনুয়াল আছে এই যে বড় খুবই বড় সর আছে তো এখানে ছোট্ট আকারের একটা কিউআর কোড এই পাশে আছে এই যে কিউআর কোড আপনি করলে বুঝতে পারবেন বা প্লে স্টোরে সরাসরি চলে যাবে আইফোন বা অ্যান্ড্রয়েডে এটা কানেকশন হবে তো এটার অ্যাপসের নাম হচ্ছে ডাফিট আমরা সরাসরি প্লে স্টোর থেকে ডাফিট অ্যাপসটা ইনস্টল দিয়ে নিব তো এখন আমরা প্লে স্টোরে যাই তারপর প্লে স্টোরে এখানে লিখব ডাফিট ডা টি ফিট এই যে ডাফিট লেখার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপসটি চলে আসলো এবং আমরা কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলেছি এই যে এইটা এখন আমরা ওপেন করব ডাফিট তো ওপেন করার সাথে সাথে এগ্রি এবং কন্টিনিউ দিয়ে দিব তারপরে অ্যালাউ করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব তারপর আমরা ইনেবল করে দিব তারপর লোকেশন অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে আসবো তারপর অটোমেটিক কিন্তু আমাদের নামটা এখানে পেয়ে গেল তো আমরা হোকো ওয়াই টোয়েন্টি টু এখানে ক্লিক করে দেব তো তারপরে এই যে এখানে নেক্সট আসছে নেক্সট করে দিব তারপরে এখানে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন তারপরে হাইট ওয়েট বার্থডে আপনার ওয়েটটা কত কেজি এগুলো অরিজিনাল অরিজিনাল কিন্তু দিয়ে দিবেন সব কিছু সব কিছু ওকে দেওয়ার পর তো এটা আমাদের ফার্স্টে পেয়ার চলে এসেছে আমরা পেয়ার করে দিলাম তো সব কিছু ওকে করে দেওয়ার পর আমরা ডান করে দিব ডান করে দেওয়ার পর আমাদের এই যে নিচে আছে ডিভাইস এই ডিভাইসে ক্লিক করব তো অলরেডি কিন্তু হোকো ওয়াই টোয়েন্টি টু এটার কানেকশন হয়ে গেছে তো এখন টাইম দেখি ঠিক আছে কি না নয়টা ষোলো বাজে তো আমার এখানেও যদি দেখি এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে নয়টা ষোলো বাজে আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে ওয়াচের সাথে তো এখন আমাদের যেটা করতে হবে যে এটার সকল নোটিফিকেশন পেতে হবে যে ফোনের যেই নোটিফিকেশন আসবে আমরা ওয়াচের মধ্যে সেটা দেখে নিব তো নোটিফিকেশানে ক্লিক করব আমরা তারপরে যে ফোনটা অ্যালাউ করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব অ্যালাউ অ্যালাউ তারপর ম্যাসেজ নোটিফিকেশন অ্যালাউ করে দিব অ্যালাউ তারপর ফেসবুকটাও অ্যালাউ করে দিব আমরা ইনেবল তারপরে এই যে ডাফিট এটা ইনেবল করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব এখন আমরা ব্যাকে আসবো তারপর মেসেঞ্জার অ্যালাউ করে দেবো টুইটার হোয়াটসঅ্যাপ স্কাইপ ইনস্টাগ্রাম তারপর টেলিগ্রাম তারপর জিমেল তারপর ইমেল তারপর ভাইবার তারপর স্ন্যাপচ্যাট উইচ্যাট মিস কল তারপরও আদার্স আছে তার মানে সকলগুলাই আমরা অ্যালাউ করে দিতে পারি এগুলো সবগুলা মানে আমরা এখানে যেইটা অ্যালাউ করব সেই নোটিফিকেশান কিন্তু আমাদের ওয়াচের মধ্যে আসবে তারপর আবার ব্যাকে চলে আসবো তারপরে এইখানে অনেক ওয়াচ আছে তো আপনি চাইলে কিন্তু এই সকল ওয়াচ এখানে ইউজ করতে পারবেন তো মজার বিষয় হচ্ছে আমি যদি এই যে এইটা দিই তাহলে কিন্তু এখানে হয়ে যাবে এই যে সাথে সাথে কিন্তু হয়ে গেল আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আমরা এটা দিব তো এটা দিয়ে দিছি দেখি এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন আমরা এটা দিব তো এটাও কিন্তু হয়ে গেছে তো আপনি চাইলে এই যে ওয়াচফেস গ্যালারি এখানেতে ক্লিক করে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন বা কাস্টম ওয়াশফেস বলা হয় এই যে আমরা এই ওয়াশ দিই এটা সুন্দর আছে তো এটা আমরা অ্যাপ্লাই করে দিব তো এই ওয়াশপেসটা কিন্তু আমাদের ঘড়িতে হচ্ছে তো আমরা কিন্তু অলরেডি ওয়াশফেস দিয়ে ফেলেছি আমার মিনিমাম এক মিনিটের একটু কম সময় লেগেছে তো তারপরে এখন আমরা নিচের দিকে আসবো তো ফেভারিট কন্ট্যাক্ট এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আমরা কিন্তু ফেভারিট নাম্বারগুলো অ্যাড করে নিতে পারবো ব্যাকে আসবো তারপর তারপর সেটিং আছে সেটিংয়ে যদি আমরা ক্লিক করি তারপর টাইম ফর্মেট বারোটা চব্বিশ আওয়ার করে নিতে পারবো ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে তারপর অ্যাপ লক অ্যাপ লকটা আমাদের ষাট সেকেন্ডে মানে বন্ধ হবে এটা আমরা অন করে দিলাম তো তারপর নিচের দিকে আসি তো এখানে ওয়েদার এগুলো সব কিছু অ্যালাউ আছে আমাদের হার্ট রেট তারপরে এগুলো সব কিছু অ্যালাউ করে দিবেন আপনারা তারপর আবার ব্যাকে আসবো ব্যাকে ক্লিক করে তো চাইলে আপডেট যদি চায় আপডেট দিয়ে দিবেন আর না চাইলে আমাদের আপডেট দেওয়ার দরকার নাই তো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে উপর থেকে সোয়াইপ করব। এই যে এইভাবে সোয়াইপ করার পর ব্লুটুথের উপর ক্লিক করে ধরে রাখবো তো হোকো ওয়াই টোয়েন্টি টু এই নামটা কিন্তু আমার অলরেডি পেয়ে গেছে তারপর আপনাদের ফো ওয়াচে একটা ছোট্ট কাজ করতে হবে যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উপর থেকে সোয়াইপ করবেন এই যে ব্লুটুথ অপশনটি ওপেন আছে কিনা একটু দেখে নেবেন তো এইভাবে কিন্তু অনেক সময় ওপেন থাকে না এটা হচ্ছে অফ থাকে আপনারা এটা অন করে দিবেন তাহলে আপনার কানেকশন করতে একদমই ইজি হয়ে যাবে তো এখানে কিন্তু নাম অলরেডি পেয়ে যাবে তো এইভাবে যদি ফোনের মধ্যে নাম পায় তাহলে মনে করবেন ওয়াচে কানেকশন একদম ওকে তো এখন আমরা কিন্তু ইউজ করতে পারবো বা ফোনের সকল ইনফরমেশন আসবে তো আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তাছাড়া নতুন নতুন স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও পেতে অবশ্যই টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো যে সকল ভাইয়েরা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ফাইনালি হোকো ওয়াই টোয়েন্টি টু এই স্মার্ট ওয়াচটির কানেকশন ভিডিও করে ফেললাম তো আপনারা এরকম কানেকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি তা কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ